আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ফি আমানিল্লাহ, সবার জন্য দোয়া রইল, আরও সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। তো আমি হিয়া খান আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন আমি কীভাবে রান্না করি এই রেসিপিটা। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখতে পাচ্ছেন কচু শাক নিয়ে নিয়েছি, এভাবে কেটে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে। তো আমি অনেক ভিডিওতে অনেক কিছু বলে থাকি, হয়তো অনেকে পুরো ভিডিওটা দেখে না, তার জন্য হয়তো তারা শুনতেও পারে না, জানতেও পারে না যে আমি কিছু কিছু দরকারি কথা বলে থাকি ভিডিওর মাঝে। আসলে আপনারা যদি পুরো ভিডিওগুলো না দেখেন, না শুনেন, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত, আপনাদেরই হয়তো সমস্যা হতে পারে। তো অনেক কিছু আমি উপকারী কথা বলি যা আপনাদের ভালোর জন্য। তো সবারই ভালোর জন্য কথাগুলো বলে আপনারা চাইলে আপনারা পুরো ভিডিওটা দেখে আমার কথাগুলো শুনতে পারেন, কারণ আপনাদের চ্যানেলের জন্য তাতে উপকার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5 টুকরো রো মাছ নিয়ে নিয়েছি, একদম ছোট বা একদম বড় নয়। তো এখানে আমি মাছের তেলও নিয়ে নিয়েছি, তো সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকেও আমি খুব দরকারি কিছুগুলো কথা বলবো, যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন পুরোটা আর কথাগুলো শুনেন, তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে আশা করি। তো আমি আসলে কোনো ট্রিক্সের ভিডিও বানাই না, তো তার জন্য আমার এক্সট্রা কোনো ট্রিক্সের চ্যানেল নাই। তার জন্য আমি চেষ্টা করি এই রেসিপি ভিডিওর মাঝে আপনাদেরকে কিছু সাহায্য করার জন্য। তো হয়তো অনেকেই বুঝতে পারে না, শুধু ইউটিউব চালাইলে, ইউটিউব ভিডিও বানালে যে ইউটিউবার হওয়া যায় তা কিন্তু নয়। ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তো অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়, শুধু ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়ে দিলেই ইউটিউবার হওয়া যায় না। তো কিছুগুলো নিয়মকানুন মেনে চলতে হয়, কিছুগুলো গাইডলাইন ফলো করতে হয়, ইউটিউবার নির্মাতা কী বলছে সেগুলো আমাদের জানতে হয়। তো প্রতি মাসে আপডেট এসে থাকে, নতুন নতুন আপডেট এসে থাকে, আর আপডেটের মাসে কী কী পরিবর্তন হয় সেগুলো আমাদের ফলো করতে হয়, কিন্তু আমরা এই কাজগুলো করি না, শুধু ভিডিও ছাড়ি আর ভিডিও বানাই, হয়ে গেছি আমরা ইউটিউব। কিন্তু ইউটিউবার এগুলোতে কিন্তু হয় না, ইউটিউবার তো এগুলোতে হয় না যে ভিডিও বানাচ্ছি আর ছাড়ছি, ইউটিউবার হয়ে গেছি কিছুদিন পর সেটা বলে চ্যানেল বলে নাই হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, বা চ্যানেল নাকি মনিটাইজেশন দেওয়ার পরে আবার ডিজেবল করে দিছে, তারপর আবার অনেক ধরনের আর কি প্রবলেমে ভুগছে মানুষ। তো ইনশাল্লাহ আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইউটিউবার নির্মাতা কী বলছে সেটা একটু ফলো করার জন্য আর সেই মতো কাজ করার জন্য, তবে ইনশাল্লাহ আমি আশা করি যে সাকসেস হবেন। ভাইরাল হওয়াটাই জরুরি নয়, ভাইরাল ধীরে ধীরে হন, কারণ ধৈর্যর ফল মিঠা। কথায় আছে যে ধৈর্যর ফল অনেক মিঠা হয়, খুব তাড়াহুড়া না করে আল্লাহর উপর ভরসা রেখে সবাই সাকসেসের দিকে এগিয়ে যান ধীরে ধীরে। তো একদিন হয় একদিন অবশ্যই সফল হবেন, আর তাড়াহুড়া করলে কিন্তু হুট করে আপনারা হয়তো বসে যাবেন, আর অনেকে হয়তো এটা হয়েছে। তো অনেকে মনিটাইজেশন ডিজেবল হওয়ার কারণে চ্যানেল ডিলিট করে দিয়েছে, ভিডিও ডিলিট করে দিয়েছে, ভয় পেয়েছে যে কী এমন হলো যে মনিটাইজেশন কেড়ে নিয়ে গেল, মনিটাইজেশনটা ডিজেবল করে দিয়েছে, তাহলে হয়তো আমার চ্যানেলটাই নষ্ট হয়ে গেছে, আমার চ্যানেলটা এটা চালানো যাবে না, তাহলে চ্যানেলটা ডিলিট করে দিই না, এবার ভিডিওগুলো ডিলিট করে দিই। তো ভুলেও এই কাজ কেউ কখনো করবেন না, যারা করেছেন তো তারা করেছেনই, আর যারা করেন নাই তারা কখনো এই কাজটা করবেন না। কেননা কারণ তারা ডিজেবল করে দিয়েছে ঠিকই, কিন্তু আপনাদের একটা সময় দিয়েছে, আর সেই সময় মতো আবারও আপনাদেরকে পার্টনারশিপ করে নেবে, আপনাদেরকে আবারও সুযোগ দিবে। তো চেষ্টা করবেন, হ্যাঁ মানুষ মাত্রে ভুল হতেই পারে, এটা স্বাভাবিক, তো ভুল করলে তবে শেখা যায় নতুন কিছু। আর অনেকেই বলে নাকি যে শুধু গান মিউজিক এগুলো দিলেও নাকি রিলস কন্টেন্ট আসে, বা এগুলো দেওয়ার কারণে কপিরাইট স্ট্রাইক আসে। আমি আশা করি অ্যাকচুয়ালি না, স্ট্রাইক আসে না, সেগুলোতে স্ট্রাইক আসবো না, এই জন্য যে কন্টেন্টটা তো অন্যের না, স্ট্রাইকটা কীভাবে দিবে তারা, স্ট্রাইকটা দিবে কীভাবে, একটা নিয়ম কানুন থাকতে হবে তো, কারণ কন্টেন্টটা আপনার, কন্টেন্টটা আপনার নিজের, আর আপনি শুধু মিউজিকটা ব্যবহার করছেন অন্যের। তো অন্যের মিউজিকের কারণে এমন কোনো রুলস নেই যে আপনাকে স্ট্রাইক দিতে পারে, অন্যের মিউজিকটা আপনি ব্যবহার করছেন, হ্যাঁ এটা ব্যবহার করতে পারে, তার জন্য আপনি কেলাম দিতে পারেন, বাট
কেলাম দিতে পারে কিন্তু স্ট্যাক দিতে পারে না। আর স্ট্যাক তখনই দেয় যখন হুবহু মানুষের কন্টেন্ট ব্যবহার করে বা ই করে পুরো গানটাই তার বা পুরো মিউজিকটাই তার, তার সাথে কন্টেন্টটাও তার, তখন স্ট্যাক দিতে পারে বা ই করতে পারে। হয়তো অনেক সময় গানের মাঝে স্ট্যাক দিতে পারে যদি সেটা গানের চ্যানেল হয়। তো রান্নার চ্যানেলে আমি আশা করি স্ট্যাক তেমন একটা দিবে না, তো এটা আমার ধারণা। তো যদি আপনাদের ভয় হয় যে না হয়তো দিতে পারে, তারপরেও বলছি তাহলে আপনারা দিয়েন না মিউজিক বা কোনো গান দিয়েন না। হয়তো অনেকেই বলে নাকি যে মিউজিক ব্যবহার করলে গান ব্যবহার করলে নাকি চ্যানেল ডিলিট করে দেয়, এটা একেবারে ভুল ধারণা, এটা একেবারে ভুল ধারণা। কারণ ইউটিউব এতটাও বোকা নয় যে আপনি অন্যের গান ব্যবহার করছেন আর অন্যের মিউজিক ব্যবহার করছেন বলেই যে আপনার চ্যানেল ডিলিট করে দেবে, ইউটিউব কিন্তু এতটাও নির্দয়া নয়। কেননা জানেন ইউটিউবের গাইডলাইন্স আছে, ইউটিউবের গাইডলাইন যদি ভুল না করেন তাহলে কখনোই চ্যানেল ডিলিট করে না। কিন্তু ইউটিউবের কিছুগুলো গাইডলাইন্স আছে, সেগুলো যদি মানুষ ভুল করে তাহলে তবে সে ইউটিউব নিজের থেকে চ্যানেল ডিলিট করে দেয়। তাছাড়া ইউটিউবে কখনো চ্যানেল ডিলিট করে না, এত সহজে ইউটিউবে চ্যানেল ডিলিট করে দেয় না। তো ইউটিউবের যে নির্মাতা আছে সে সবসময় আপনাদের উপরে নজর রাখে, ইউটিউবে নির্মাতায় সবসময় নজর রাখে যে কখন কি আপনারা ভুল করছেন সেগুলো ওরা ফলো করে। আর প্রতি মাসে নতুন নতুন আপডেট এসে থাকে, তো আমাদের কর্তব্য সেগুলো মেনে চলা। যদি গাইডলাইন্সগুলো আমরা ভুল করি তাহলে তো ডিলিট করে দিবে, যেহেতু ওরা হলো আমাদের নির্মাতা, ওরাই তৈরি করেছে ইউটিউব। তো সেই ওদের কথাই যদি আমরা না মানি তাহলে তো আমাদের চ্যানেল ডিলিট করাটা বাধ্যতামূলক, তো ওরা বাধ্য হয়ে ডিলিট করে দেয়। তখন যে আমারে বলছে তুমি বাজারে যাও আর আমি গেছি সাগরের পারে, তো আমারে কি করবে, সাগরে চুবাবে না, তো ওরকম কথা আর কি। তো অনেক কথাই বললাম, যদি আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা করবেন। আর যদি মনে করেন যে এই কথাগুলো হয়তো আপনাদের খুব দরকারি বা জরুরি তাহলে আপনারা এই মতো চলার চেষ্টা করবেন। তো আজ আমি কালকেও অনেক কিছু বলেছি, জোয়াকাল ভিডিওতে আজকেও বললাম। তো তার সাথে সাথে আমার অনেক দিনের একটা স্বপ্নের রেসিপি যে কচু শাক খাবো, অনেক দিন থেকেই আমার খেতে ইচ্ছে করছিল। তো আমার গ্রামের বাড়ির থেকে আমার মা নিয়ে এসেছে, আজ আমি তাই রান্না করে ফেললাম। তো এতটাই সুস্বাদু আর মজাদার হয়েছে যে কী আর বলবো। তো আমি দুই দিন ধরে এই কচু শাক খেয়েছি, একাই আমি খেয়েছি অনেকটাই, তো খুবই মজাদার, খুবই টেস্টি করে এই কচু শাকটা আমি রান্না করেছি। হয়তো কথার মাঝে আপনাদেরকে বলে দিতে পারিনি, তো আপনারা দেখে বুঝতে পারছেন। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খায় অনেকে, অনেক ধরনের রান্না করে খায়, শুটকি বাকি বাকি মাছ দিয়েও রান্না করে, টাকি মাছ দিয়েও রান্না করে, টাকি বা গড়াই যেটাই বলুন, কিন্তু আমি আজ রৌ মাছ দিয়ে রান্না করেছি। এতটাই টেস্টি হয়েছে যে কী আর বলবো। আপনারা বাড়িতে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তীতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।